এমন জীবন করগ গঠন, মরিয়া হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কিন্তু আমরা উল্টা করছি, এমন জীবন করিগ গঠন, মরিয়া কাঁদি আমি হাসে হাসে গো ভুবন। কি কন এই জন্য মরণ আমাদের আছে না নাই? কুল নফসিন জাঈকাতুল মাউত, এই আয়াতের প্ল্যাটফর্ম দ্বারা সব মানুষগুলো অতীতকালে চলে গেছেন, বর্তমানে আমার আপনার সামনেও মানুষগুলো চলে যায় কাফন নামের জ্যাকেট পড়ায়া ফাইনাল প্যাকেট করে মসজিদের সেই পালকির ভিতর উঠাইয়া আমি আপনি কান্দে করে নিয়ে যাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহাদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই সাক্ষ্য দিয়া আমরা খাটিয়াটা বহন করে নিয়ে যাই। ও মন একটা বার কি চিন্তা করো না, ওই খাটিয়া একদিন তোমাকে উঠতে হবে, এমন একটা খাটিয়া তুমি বানাইলা, তুমি টাকা দিলা, তুমি খাটিয়ার অর্ডার দিয়েছো, খাটিয়া নিয়ে এসেছ, এই জন্য খাটিয়া তোমাকেও ছেড়ে দিবে না, তোমাকেও একদিন তার পিঠে তুলে আপন ঠিকানা কবরের ভেতরে নিয়ে যাবে। আপনি ভালো হলেও মরতে হবে, খারাপ হলেও কথা একটু জোরে মরতেই, কেউ রেহাই পায় নাই, আপনিও পাবেন না আমিও পাব না। ভালো কর মন্দ কর, নামাজ পড়ো আর না পড়ো, হিংসা করো আর না করো, বাড়াবাড়ি করো আর না করো, হালাল খাবার খাও আর না খাও, তুমি যা করো না কেন একটা সময় তোমার হায়াতে রশিটা ফুরায়া যাবে। আল্লাহ পাক মৃত্যুর পয়গাম দিয়ে আজরাইলকে তোমার শিহরে পাঠায়া দিবে, আজরাইল আমি জানটা কবজ করবেন, রুহটাকে বের করে দিবেন, এই শরীরের ভিতরে সব থাকবে, হাত থাকবে, পা থাকবে, চক্ষু থাকবে কিন্তু চক্ষু আর ঘুরবে না, হাত থাকবে হাত আর নড়বে না, পা থাকবে পা আর কাজ করবে না, গলা থাকবে আপনি বলতে পারবেন না, নাক থাকবে আপনি বাসনা নিতে পারবেন না, কেন কেন সব আছে শরীরে কি নাই? এবার মুফাসসির কেরামগণ বলছেন ওই শরীরের ভিতর রূহ নাই, আল্লাহ পাক মায়ের গর্ভের ভিতরে রূহ দেওয়ার কারণে শরীরটা নড়ে উঠেছিল, আর মানুষের শরীর থেকে রূহ নেওয়ার পরে মানুষটা ডেথ হয়ে যায়, মৃত্যু হয়ে যায়। ওই মানুষটাকে আমরাই ধোয়ায়া তারপরে সুন্দর করে কাফন পড়ায়া জানাজা দিয়ে যখন কবরের ভিতরে রাখি, মিনহা খলাকনাকুম অফিহা নুইদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, চির জনমের মতো দোয়া দিয়ে দিলাম। ও মুসলমান জানো কত মুসিবতে তোমার বাবাকে রেখে এসেছো, কত মুসিবতে তোমার মা পড়ে আছে, একটা বার খবর নাও নাই, তোমার খবরও তোমার সন্তান নিতে পারবে না। ও নাদার মুসলমান, এতটাই স্বার্থপর দুনিয়া, নিজের সন্তান হইয়া মার মুখটা মাটি দ্বারা ঢেকে দেয়, ওই মা 10 মাস 10 দিন তোমার গর্ভে ধারণ করেছে, ওই মা দুধপান করিয়েছেন, ওই মা তোমারে রাত্রবেলায় সবাই যখন ঘুমায়া যায় ওই মা তোমার শরীরে সুন্দর করে তেল মেখে দিয়েছেন, পেশাবটা পরিবর্তন করে দিয়েছেন, তোমার মতো সন্তান যখন আহা জারি করে কান্না শুরু করে দিয়েছ, মা সংসারের কাজ পর্যন্ত করেন নাই, তোমার মতো সন্তানের মুখের মধ্যে আমার আপনার মা দুধ উঠাইয়া নিয়েছে, এত কষ্ট যে মা করল, দুনিয়ার কত নিষ্ঠুর নীতি, সেই জনম দুঃখনী মায়ের মুখের ওপরে তুমি চিরজনমের মতো মাটিটা চাপাইয়া দিলাম, মাটি দেওয়ার পরে কবরটাকে ফিল আপ করে দেওয়া হলো, এরপরে তুমি চিরজন্মের মতো চলে আসলা, একটা বারের জন্য ওই মাকে আর দেখা যাবে না, ওই বাবাকে আর দেখা যায় নাই,
ও মন তুমি কি শিক্ষা নিলা, আজকে তোমার বিবি আছে, আজকে তোমার সন্তান আছে, আজকে তোমার স্ত্রী আছে, আজকে তোমার বেটা আছে, আজকে তোমার বিটি আছে, সব তোমারে বড় মহব্বত করে। একটাবার এখন তুমি ইন্তেকাল করো, এই মহব্বত আর থাকবে না, বড় জোর আগামীকাল দুপুরের পূর্বেই তোমাকে মাটির কবরে রেখে আসা হবে, ঠিক কিনা? সম্মানিত সুধী, মাটির কবরে মানুষগুলো চলে যাবে, এটা হলো বারজাক, এটা কি? জোরে বলেন, এটা কি? মারজাল বাহরাইন ইয়ালতাকিয়ানি বাইনহুমা বারজাকুল্লা ইয়াবগিয়ান। আপনারা দুইটা সাগরের কথা শুনে থাকবেন, যেই দুইটা সাগরটা একে অপরের সঙ্গে মিলিত হয়, লাইনটা ক্রস করে না, এটাই হলো বারজাক। আল্লাহ পাক বলেছেন আড়াল আড়াল, এই যে পর্দাটা দিয়েছেন, এই পর্দার অন্তর আড়ালে মা বোনরা থাকলেও থাকতে পারে, পারে কি পারে না? এই যে পর্দা দিলেন, তার মানে মা বোনরা যদি ওই পাশে থাকে, ওদের জন্য এই পর্দাটা আপনারা হলেন বারজাকে, আবার আপনাদের জন্য তারা হলো বারজাকে। এই জন্য মুফাসসির কেরামগণ বলেন, মানুষ মারা যাবে, শেষ হয়ে যাবে না, ক্ষয় হয়ে যাবে না, লয় হয়ে যাবে না, মানুষটা বারজাকে চলে যায়, ইন্তেকাল করে ট্রান্সফার হয়ে যায়, মানুষটা একটা পর্দার ভিতরে চলে যায়, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক ওই মানুষের জন্য দুইটা ব্যবস্থা করে রাখছেন। যদি ওই মানুষটা সওয়াল জবাবের তিনটা প্রশ্ন সঠিকভাবে দিতে পারে, রব্বুল আলামিন তার কবরটা জান্নাতের বাগান বানায়া দিবেন, আর যদি তিনটা প্রশ্নের আনসার সঠিকভাবে না দিতে পারে, আল্লাহ কবরটা জাহান্নামের গর্ত বানিয়ে দেবে। অবস্থা কয়টা? আর একটু জোরে বলেন, দুইটা অবস্থা হবে কবরের ভিতরে, ভালোর জন্য ভালো, খারাপের জন্য খারাপ। আল্লাহ কারোর প্রতি জুলুম করবেন না। এইবার আপনিও থাকবেন কবরে, আমিও থাকবো কবরে, হাফেজও থাকবে কবরে, আলেমও থাকবে কবরে, হাজি সাহেবও থাকবে কবরে, সুদখোরও যাবে কবরে, ঘুষখোরও যাবে কথা নাকি উপরে আরো জোরে, মদখোরও যাবে কবরে, ফেন্সিডল খোরও যাবে কবরে, মাতাল যুবক যাবে কবরে, কোরআন পড়নেওয়ালা যুবক যাবে কবরে, আবার পর্দা নিশীন যুবতী যাবে কবরে, যারা পর্দা করে নাই তারাও যাবে কবরে। কবরে যেতেই হবে, দুইটা অবস্থা কবরের ভিতরে আল্লাহ করবেন, ভালোর জন্য ভালো, মন্দের জন্য মন্দ। আল্লাহ পাক বলেন কবরের ভিতরে ঘুষ দেওয়ার কোনো সিস্টেম চালু নাই, যদি থাকতো বাংলাদেশের জন্য লাভ হইতো, কথা কয় না? কারণ সারা বিশ্ব চলে তত ঘুষ চলে না, যত ঘুষ চলে এখন বাংলাদেশে, কথা কর না কেন? কথা বলছেন না? আজকে সন্তানকে চাকরি দেওয়ার জন্য আমরা রেডি, কথা কর। একটা ছেলে 14 লাখ টাকা দিয়ে চাকরি নিলে বলে নিজের পায়ে দাঁড়াইছে, অন্য ছেলে যদি 10 লাখ টাকা নিয়ে ব্যবসা করে কয় এখনো নিজের পায়ে দাঁড়াতে পারে নাই, কথা কয় না? খালি 14 লাখ টাকা ঘুষ দিয়ে একটা ছেলে নিজের পায়ে কেমনে দাঁড়ালো, তার প্রথম কামার সূত্র তাইটো আমরা হারাম, কথা কর। অথচ আমাদের সমাজ আজকে বলে নিজের হয়ে দাঁড়াইছে, আর একটা ছেলে কোরআন মেনে 10 লাখ টাকা দিয়ে যদি ব্যবসা শুরু করে, আল্লাহ বলেন আহাল্লাল্লাহুল বাইয়া হারামুর রিবা, সেই কোরআন সন্না মেনে যদি যুবক ব্যবসা করে, আমরা আর মিয়া বিয়ে দিতে চাই না, কয় ও এখনো নিজের পায়ে দাঁড়ায় নাকি আপনার পায়ে দাঁড়া রইছ, কথা কন? এই জন্য আমরা ঘুষটাকে আজকে কোনো অপরাধী মনে করছি না। সম্মানিত সুধীর, সবাই কবরের ভিতরে যাবে, আল্লাহ তাবারাকা তাআলা দুইটা ব্যবস্থা কবরের ভিতরে করবেন, একটা জান্নাতি আর একটা জাহান্নামী। যদি কবরটাই আমাদের ঘাটি শেষ হয়ে যাইত, তা না হলে একটু বোঝা যাইতো যে না কবরটা শেষ করে আবার ভালো খবর আছে, কিন্তু কবরে কি শেষ না আরো আছে? কি আছে কথা কন? একজন বলল কিয়ামত, আপনারা কি কিয়ামত শোনেন না?
একি সামনে কি আছে এই কথা আবার বিশ্বাস হয় তো মালিক ইয়াউমিদ্দিন যদি আপনি বিশ্বাস না করেন তাহলে কেন সূরা ফাতিহার ভিতরে পড়েন মালিক ইয়াউমিদ্দিন সেই দিনের মালিক একজন জোরে বলেন তিনি কে সেই আল্লাহ আবার কিয়ামত সংগঠন করবেন সংগঠিত করে দিবেন যখন কিয়ামতটা সংগঠিত হয়ে যাবে আল্লাহ পাক এই বান্দাগুলো মাটির নিজ দাস থেকে সৃষ্টি করেছেন আবার তাকে মাটির মধ্যে আল্লাহ নিয়ে যায় মাটির সঙ্গে বিলীন হয়ে যাবে এরপরে আল্লাহ পাক আবার ওই কবর থেকে মানুষগুলোকে বের করবেন ওয়া ইজাল কুবুরু বুসিরাত প্রাণ খুলে বলেন আল্লাহু আকবার কবরটা ওপেন হয়ে যাবে কবরটাকে আল্লাহ পাক খুলে দিবেন কবর যখন ওপেন হয়ে যাবে সব মানুষগুলো আখেরাতের ময়দানে উঠবে ফাতাতুনা ফাজা মানুষগুলো একা একা যাবে না মুফাসসির কিরামগণ বলেন কিয়ামতের দিন সব মানুষগুলো দলে দলে কিয়ামতের দিকে উঠতে থাকবে কিভাবে বলেন না একা একা কোরআন বলছে ফাতাতুনা ফাজা তারা দলে দলে কিয়ামতের দিন উঠতে থাকবে দলে দলে মানে তার মানে বোঝা গেল সবাই কিন্তু কোরআন সুন্নার দলে থাকবে না এক একজন এক এক দলে উঠবে ভাই কথা কি বোঝেন আমার কষ্ট হচ্ছে বলবো একই দলের লোক হবে না এক একজন এক এক দলের দল দলের মধ্যে যাইয়া তারা কিয়ামতে আল্লাহ পাকের দরবারে হাজির হয়ে যাবেন ও নাদার মুসলমানেরা শোনো আল্লাহ পাকের কোরআন বলছে মানুষগুলো একা একা ভাবে যাবে না তারা দলের সঙ্গে মিলিত হয়ে যাবে ও মুসলমান তাহলে দলেন তো দলের মর্যাদাও পৃথিবীতে আছে না নাই কোন দল আপনি উঠতে চান এটা আপনার ব্যাপার আপনি যদি চান আমার কাজ কামটা ফেরাউন নমরুদের সঙ্গে মিলে যাক কোনো অসুবিধা নাই আপনি যদি চান আপনার কাজটা আবুল আহাব আবু জাহেলের সঙ্গে মিলে যাক কোনো অসুবিধা নাই আপনি যদি মনে করেন না আমার কাজটা সাহাবা আজমাইনদের সঙ্গে হওয়া লাগবে তাহলে সাহাবা আজমাইনদের মতো আমল করে আপনাকে কবরে যাওয়া লাগবে আমার ভাইয়েরা মানুষগুলো উঠে যাওয়ার পরে আল্লাহ কাহার নাম ধারণ করে বিচার পরিচালনা করবেন এবং ডাকতে বলবেন ও বিচারকের শোনো কিয়ামতের ময়দানে বিচার পরিচালনা করেছ পৃথিবীতে বিচার করেছ কোন সময় ভালো করেছ আবার কোন সময় বান্ডিল খায় বিচার ঘোরাইয়া দিয়েছ আল্লাহ বলবেন আমি আজকে বান্ডিল খাব না আমি আল্লাহ আজকে কোনো দুই নাম্বারি করব না আমি আল্লাহ কাউকে জুলুম করব না কাউকে ছেড়েও দিব না পাই টু পাই হিসাব করে তোমার হিসাব কষা হবে আল্লাহু আকবার সেই কিয়ামতের ময়দানে মানুষগুলো কত অসহায় হয়ে যাবে আমি কিছুদিন পূর্বে একটা আলোচনায় বলেছিলাম কোরআন থেকে বলেছিলাম মানুষ কিয়ামতের দিন কত অসহায় হয়ে যাবে আপনি জানেন একটা প্রশ্ন করে আপনারা অ্যানসার দেন তো কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষগুলো কাকে সম্বোধন করে ডাক দিবে আপনার কি জানেন জানেন কারণ দুনিয়ায় ব্যথা পাইলে কি বলেন ও মারে কথা কয় না মা যদি মারেও তাও কয় ও মারে তার মানে সর্বপ্রথম আমরা ডাকি কাকে কথা কন কিয়ামতের দিন মানুষ বিপদে পড়ে যাওয়ার পরে সর্বপ্রথম তার আত্মীয় স্বজনের ভিতরে কাকে ডাকবে আপনারা কি জানেন নাকি জানেন ও দুনিয়ার মুসলমান সর্বপ্রথম কিয়ামতের দিন মানুষ বাবাকেও ডাকবে না মাকেও ডাকবে না খালাকেও ডাকবে না খালুকেও ডাকবে না সর্বপ্রথম মানুষ কিয়ামতের দিন তার ভাইকে অনুসন্ধান করবে ভাই কত বড় সম্পর্ক অথচ দুঃখজনক হলেও সত্য আজকে সামান্য কিছু অর্থের জন্য ভাই হয়ে ভাইয়ের মাথা ফাটায়
আপনাদের এলাকায় এটা নাই, ঠিক আসতে বলছেন কেন? সামান্য নাই 1% জায়গা একজনের পেছেই গেছে। ও মুসলমান জানো ভাইয়ের সম্পর্ক কত বড়? আজকে আপন ভাই হয়া আপন ভাইয়ের জায়গা তুমি পেছে দিয়ে ঘরটা তুলে ফেলেছ, কিয়ামতের দিন আল্লাহ ভাইয়ের সম্পর্কটাকে প্রাধান্যতা দিবেন। কিয়ামতের দিন একটা মানুষ বিপদে পড়ে তার মাকেও ডাকবে না, সর্বপ্রথম মানুষটা তার ভাইকে ডাকে দিবে, জোরে কান মারহাবা। সেই ভাইয়ের সম্পর্ক আজকে ভালো না খারাপ? বিয়ের আগে যদি ভালো থাকে বিয়ের পরে ভালো না খারাপ? যে ভোমরা আনছেন ভাই গুনগুন করে, গুনগুন বের ঠেলায় আর ঘুম ধরে, কথা কন না কেন ধরে? কি 1% জায়গা কি হয়েছে স্যাক্রিফাইস করে দেন? এ ভাই তুমি এমন ভাই যে কিয়ামতের দিন তোমাকে ডাকবো, অতএব তুমি আমার আমি তোমার, দুনিয়া কে পরামর্শ দিল, কোন কে নেতা পরামর্শ দিল, আপন ভাইয়ের সঙ্গে কেন তোমার বাড়াবাড়ি করা লাগবে? কেউ যদি পরামর্শ দেয় আপনি বলবেন আমার ভাই খাচ্ছে আপনার কি? এই কথা যদি আমরা বলতে পারতাম আপন ভাইয়ের সঙ্গে ভাইয়ের কখনো হানাহানি মারামারি লাগত না। আমার ভাই, আমার ভাই খাবে, আপনার অসুবিধা কি? কথা কন আমরা কি বলতে পারি? আমরা আরো আরো ফুটা খুঁজি ছিদ্র। আপনি যে বলতেছেন ঠিকই তো, আজ থেকে আমরা নিজের ভাইকে কদর করতে জানবো ইনশাআল্লাহ। সবাই বলেন, তাহলে কিয়ামতের দিন আপনি সর্বপ্রথম কাকে ডাকবেন? জোরে বলেন, বাবাকে ডাকবে না, মাকে ডাকবে না, ভাইকে ডাকবে? তাহলে ভাইয়ের সম্পর্ক কত বড়? ও মুসলমান আর মা বোনরা যারা আছেন, বিয়ের পরে অনেক মেয়ে চিন্তা করে আমার সংসার, বাপরে বাপ 3 কবুল কয় তোমার সংসার, আর আপন ভাই জন্মের পরে রুটি 1 রুটি 2 জন খায় বড় হইছে, কথা বলা লাগবে? 1 রুটি 2 ভাই খেয়ে বড় হয়েছে, একসাথে গোসলে গেছে, একসাথে মাছ মারতে গিয়েছে, একই সাথে এক বেছানায় তারা ঘুমায় বড় হয়েছে। তুমি 3 কবুল বলার পরে যদি সংসার তোমার হয় কেন ভাই? একই সাথে এতদিন সম্পর্ক, তোমার সম্পর্ক চাইতে কি খারাপ নাকি? আসার পরের দিন যে তুমি কুটনামি শুরু করো, আমি কিন্তু সবাই বলি নাই, যারা করে তাদের কথা বলেছি, আবার অনেকেই ভালো আছে, জোরে কোন সুবহানাল্লাহ। পরিমাণে কমার কথা খারাপ লাগতেছে? পরিমাণে কমার আছে, এখনো অনেক ভালো আছে। যে মেয়েগুলো স্যাক্রিফাইস করতে জানে ওই সংসারে কখনো অশান্তি হয় না। এমন মেয়ে আছে তারা উপর দেই বলে হ্যাঁ তোমার ভাই সমস্যা, এই কথা যারা বলতে পারে তাদের সংসারে কোনো দিন অশান্তি হয় না। অশান্তি সেই মহিলাদের সংসারে হয়ে যায় যারা আসার পরের দিনই চিন্তা করে পাতিল আমার ভাত আমার চাইল আমার আমার কিসের ঠেকা যে অত বড় পাতিলে ভাত নাদা লাগবে, আমি ছোট পাতিলে না কি পাতিলে কি পাতিলে বিপদ তো ছোট করতে যাই লাগে। ও মা বোনের একটু চিন্তা করো তো, তুমি 2টা সন্তানকে জন্ম দিয়েছো, তুমি তো 2টা সন্তানকে আলাদা করে দেখো না, তোমার 2টা সন্তান একই সাথে মানুষ করো বড় করো, অদূর ভবিষ্যতে তোমার চোখের সামনে 2টা ভাই যখন বউদের কারণে মারামারি লাগবে, ওই দিন তোমার বউয়ের কথা মনে পড়বে যে আমিও বউ যেদিন হয়েছিলাম আমিও তো এইভাবে সংসারটাকে ভেঙে দিয়েছিলাম, আমার শাশুড়ির খারাপ লেগেছিল। ও মা বোনেরা তুমি একদম শাশুড়ি হয়ে যাইবা, অতএব ভাইয়ের সম্পর্ক কত বড়? কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষ তার ভাইকে ডাকবে। আজ ভাইয়ের সম্পর্ক ছিন্ন করা যাবে না? সামান্য 2টা কথা হয়েছে, বড় ভাইয়ের গেট উত্তর মুখ, ছোট ভাইয়ের গেট দক্ষিণ মুখ, সামান্য 1টি কথা হয়েছে, ও মুসলমান আমি তোমাকে অতটা সাহায্য করব না, আমাকেও আপনি কিয়ামতের দিন অত তাড়াতাড়ি ডাকবেন না যত তাড়াতাড়ি ডাক দিবেন আপনার আপন ভাইকে।
তাহলে কি হয়েছে তো এমন কি কথা হয়েছে যে একজনের গেট উত্তর দিক আর একজনের গেট এবারে অনুষ্ঠান হইলে সে দাওয়াত পায় না আর এইবারে অনুষ্ঠান হইলে ওই দাওয়াত পায় না মাঝখান থেকে তৃতীয় পক্ষ ডাক বড় কথা ঠিক ঠিক ওই চাইয়া হল কি রাগ করতেছে না রাগ করতেছে না খারাপ লাগে না আলোচনাটা আমি তো ইমাম কি কর আমি তো ওয়াইজিন হিসেবে আপনাদের কাছে আসি না যে আমাকে ওয়াজ ভালো করে করে আরেকটা দাওয়াত পাওয়া লাগবে আমি আসি কেন জানেন আপনাদের এই কথাগুলো যদি তুলে ধরি আপনারা যদি ফিরে আসেন এই সমাজটা খোলাফায়ে রাশেদার সমাজ হয়ে যাবে মা বোনেরা যদি একটু ভালো হয় আপনারা যদি হিংসা ছেড়ে দেন ভাই ভাই আপন হন আমার লস আছে না আমার ক্ষতি আছে আপনার ক্ষতি না লাভ হবে জোরে বলেন আ ভাই ভাই দণ্ড বলে আজকে আপনি এক জায়গায় যেতে পারেন না আরেকজন হুমকি দেয় এখনো যদি সব ভাইগুলো এক হয়ে যায় কোন মানুষ তাদের কাবু করতে পারবে সেই ভাইকেই বাড়ি দেয় যার ভাই ভাই মিল আর যদি তিন ভাই মিল থাকে কয় বা গায়ে আর দেব ভালো করে বুঝে শুনে দিস আর দুইটা কইলে আছে একবারে দেখলে পারি ভালোবি কিন্তু কথা কন একতাই বল একতা রাখো বিচ্ছিন্ন হয় না পরিবার থেকে শুরু করে আমরা সমাজ পর্যন্ত একতা হিসেবে চাই আল্লাহ যেন এই নাদাকে কবুল করে সকলে বলেন আমিন আর একটু প্রাণ খুলে বলেন আমিন তাহলে এইটা শুরু করতে হবে পরিবার থেকে আমি পরিবার এক করব আমি বড় আমার দায়িত্ব বেশি যারা বড় আছেন তারা ছোটকে একটু বুকে টেনে নেন আপনি বড় বড়টা ছোটর কাছে ছোট নাই ভুল করে একটা কথা বলেই ফেলেছে না দুই বছর রাগ করেইছেন আর আর রাগ করে থাকেন না যান ছোট ভাইয়ের কাছে যান ও ছোট দেখেন একটু চিন্তা করে ছোটবেলার কথা চিন্তা করেন ওই ছোট ভাই নানির বাড়িতে যাওয়ার সময় হাফ কিলো হাঁটার পরে এখনো তিন কিলো বাকি কইছি ভাই আমি আর আঁটবো না কথা কন আপনার মতো ভাই তিন কিলো রাস্তা ওই ভাইটাকে কাঁধে করে নিয়ে গেছেন কেন ছোটবেলায় যেই ভাইকে কাঁধে করে তিন কিলো নিতে পারলেন বড় হয়ে কোন শয়তান বাম দিল যার কারণে একটা ভুলের কারণে দেড় বছর ভাইয়ের সাথে কথা বলতে পারেন না আপনি যেই ভাইকে ছোটবেলায় কামড় দিবেন রুটিতে ভাই এসেছে ভাই খাবি হবাই খাবো নিজের মুখে না দিয়ে ভাইয়ের মুখে তুমি তুলে দিয়েছো এমন কি হলো সেই ভাইটাকে তুমি আজকে আদর দিতে পারো না আমার তো মনে হয় বড় হওয়ার চাই না হওয়াই ভালো ছিল কথা বলেন এটাই বুঝি আমাদের দোষ হয়ে গেছে আমরা যদি ছোট থাকতাম আমরা সাগের মতো খেলতাম একই মাটিতে খেলতাম একই গাড়ি দিয়ে খেলতাম আমাদের মারামারি লাগতো না আজকে গাড়ি দুইটা তারপরেও মারামারি লাগে তাহলে কি বড় হওয়াটাই আমাদের দোষ কথা বলেন আমার ভাইয়ের ওই দিগার না যাই বড় হলে বুদ্ধি বাড়ে না কমে কথা কন আসলেই বাড়ে তাহলে মারামারি লাগে কেন বেশি বুদ্ধি হয় না রে ভাই বেশি কুবুদ্ধিতে মারামারি হয় বুদ্ধি হইলে মারামারি লাগে কারণ যখন ছোট ছিলেন মারামারি লাগে নাই ভাই যদি বলেছে ভাই এক বেলা আমি খেলবো কই তুই আমার ভাই তো খেলবি তো আর একজন এসে কেড়ে নিতেছে গজিয়ে ফেলা বলে কল আমার ভাই দে 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 আমার ভাই গাড়ি দিয়ে খেলবে তোমার না অথচ বড় হয়ে আর একজন কি মন্ত্র আপনার খানে দিল আপনি ভাইকে দেখতে পারবেন না অথচ ওই মানুষটা যখন ছোটবেলার কথা বলছি আসছিলেন না আপনারা বাড়ি পক্ষ নেন নাই কথা কয় না নিছেন কি নেন নাই শুধু নিছেন লাটিনে তারা ধরছে আমার ভাই তুই লাটি গাড়ি নিবি মানে আমার ভাই আমার গাড়ি দিয়ে খেলবে তোর লাগবে ও খেলে হাইফসে যাবি তারপরে তুই নিবি এই মহাব্বতটা যদি রাখতে পারতেন সমাজটা খোলাফায়ে রাশেদার সমাজ হয়ে যাইত